নমস্কার বন্ধুরা, বনানী অর্গানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জবা কত রকমের আছে, কি পদ্ধতি অবলম্বন করলে এবং কি নিয়ম পালন করলে তাহলে আপনার জবার কলম চারাটি তৈরি হবে, আজ সেই নিয়েই বলবো। প্রথম নিয়ম হচ্ছে, যে গাছের চারাটি আপনার তৈরি করতে চাইছেন সেই ডালগুলো আপনি একদিন বা দুদিন ভিজিয়ে রাখুন। তারপরে যে ডালটা নির্বাচন করবেন সেটা যেন 10 ইঞ্চি থেকে 18 ইঞ্চি মাপের হয় এবং ওর ডালের নিচটা খুব ফাইন করে, মসৃণ করে, মানে স্মুথ করে কেটে নিন। এরকম প্রত্যেকটা ডালের নিচটা যেন স্মুথ করে কাটা হয়। আমি আপনাদের দেখানোর জন্য নীল জবাকে এবং অগ্নি জবা এবং সাদা জবা কলম করে দেখাচ্ছি। এর পরের কাজটি হচ্ছে, ওই ডালে লেগে থাকা যত পাতা আছে আপনি সব কেটে ফেলুন। কেন কাটবেন? তাতে তো গাছ দমে যেতে পারে। কিন্তু না বন্ধুরা, এখানে পাতা কাটার উদ্দেশ্য হচ্ছে পাতার দুটো কাজ, একটা হচ্ছে শালক সংশ্লেষ করে এবং আরেকটা হচ্ছে বাষ্পমোচন করে। পাতাগুলো থাকলে যে বাষ্পমোচন করবে তা ডাল থেকে নিয়ে গাছকে দুর্বল করে দেবে। আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে রুটিং হরমোন, অর্থাৎ এটি গাছের ডালের নিচে লাগালে সহজে শেকড় বেরোবে। আমি প্রত্যেকটা ডালের নিচটা সুন্দর করে ওই রুটিং হরমোনের পাউডারে লাগিয়ে নিচ্ছি, আপনারাও লাগাবেন, দেখবেন কোনো চারা মিস হবে না। এবারে আপনি রেডি রাখুন হাতের কাছে জৈব এবং কেঁচো সারের মিশ্রণ। দেখুন কালচে হয়ে আছে, এই সারটা কিন্তু আমার হাতের তৈরি। এবারে আপনি ওই ডালগুলো নিয়ে ওই সারের ভেতরে চেপে দেবেন না, কোনো একটি দণ্ড নিয়ে আগে গর্ত করে নিন। এবার সেই গর্তের ভিতরে ওই ডালটি আস্তে করে প্রবেশ করান এবং চারদিক থেকে মাটিগুলো ওর পাশে হাত দিয়ে চেপে দিন। এইরকম যতগুলি ডাল নেবেন আপনি ততগুলি খুব সাবধানে গর্ত করবেন এবং মাটিগুলো পাশ থেকে চেপে দেবেন। যদি জোর করে গর্ত করেন তাহলে ওর পাশের যে ছালগুলো আছে সেগুলো আঘাতপ্রাপ্ত হবে, ফলে আপনার চারা মিস হয়ে যেতে পারে। আপনারা কেঁচো এবং জৈব সার না পেলে কি গাছ হবে না? হবে, তাতে কয়েকটা মিস হতে পারে। আমি এখানে দেখাচ্ছি যে আমি যে চারটে ডাল নিয়েছি তার কোনোটাই মিস হয়নি। জৈব এবং কেঁচো সার এত উপকারী গাছের পক্ষে যে এ সহজেই শেকড় চালে এবং গাছ সহজে বৃদ্ধিপ্রাপ্ত হয়, সুস্থ সবল হয় এবং দ্রুত বৃদ্ধি পায়। আপনারা মাটি নিলেও হবে। এবার এইভাবে ডালগুলো যে তৈরি করছেন এগুলো আপনারা কোনো ছাওয়া জায়গায় রেখে দেবেন 20 থেকে 30 দিন এবং কোনো দিন নাড়িয়ে দেখবেন না যে এর শিকড় বেরোলো কি না। ও অবশ্যই 20-30 দিন পরে বেরোবে, যখন বেরোবে আপনি পাতা দেখে বুঝতে পারবেন, কখনো ডালটা তুলবেন না। দেখুন 20-30 দিন পরে আমাদের গাছটা রেডি হয়ে গেছে। যে 4-5টা ডাল নিয়েছিলাম প্রত্যেকটা গাছ হয়েছে আপনাদের চোখের সামনে, প্রত্যেকটা গাছ হয়েছে, এখনও বেঁচে আছে, এবার ফুল আসবে। এটা 2 মাস পরের চিত্রটা, প্রত্যেকটা গাছ সুস্থ সবল এবং আমি খুব ভালো ডাল পাইনি বলে ডালগুলো সরু, যাই হোক গাছগুলো কিন্তু আমার বেঁচেছে এবং হয়েছে। দেখুন প্রত্যেকটা গাছ হয়েছে। এর এই সময়ের মধ্যে আমি কিছু অগ্নিজবা এবং সাদা জবার ওই একই পদ্ধতিতে হরমোন লাগিয়ে আমি চারা তৈরি করতে দিয়েছিলাম, সেগুলোও আপনাকে দেখাচ্ছি ওই একই পদ্ধতিতে। দেখুন এটা মোটা ডাল, অগ্নিজবার ডাল, এগুলোও গাছ হয়েছে, আপনারা দেখুন। আপনারাও এইভাবে তৈরি করুন, একটাও চারা মিস হবে না, প্রত্যেকটা গাছ হবে এবং এর সঠিক নিয়ম পালন করলে আপনারা 100% সফল হবে। এইরকম ভিডিও এবং গুরুত্বপূর্ণ তথ্য আর যাতে মিস না হয় সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কাজে লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।